নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি লো স্পাম কাউন্ট বা পুয়ার স্পাম মোটিলিটি নিয়ে, যেগুলো মূলত মেল ইনফার্টিলিটির জন্য রেসপন্সিবল। প্রথমে বলি ইনফার্টিলিটি প্রকৃতপক্ষে কি। বলা হয় যে বিয়ের এক বছর কোনো কাপল যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই সেক্সুয়াল ইন্টারকোর্স করে থাকেন, অথচ কোনোরূপ প্রেগনেন্সি না আসে, তাহলে ধরে নেওয়া হয় যে সেই কাপলের ইনফার্টিলিটি বা বন্ধাত্ব আছে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 2010 পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে যে ইনফার্টিলিটির জন্য 35% ফিমেল ফ্যাক্টর দায়ী ও 35% মেল ফ্যাক্টর। অন্যদিকে 20% মেল এবং ফিমেলের মিলিত ফ্যাক্টর্স দায়ী, আর বাকি 10% ইনফার্টিলিটির ক্ষেত্রে অজানা কারণ দায়ী। তাহলে এখন দেখা যাক কী কী কারণে পুরুষরা ইনফার্টিলিটির শিকার হচ্ছেন। দেখা গেছে যে পুরুষদের ক্ষেত্রে সিমেন অ্যানালিসিস করার পর যদি দেখা যায় স্পার্ম কাউন্ট প্রতি মিলিলিটারে 20 মিলিয়ন হয়, তাহলে স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয়। এখন যদি দেখা যায় স্পার্ম কাউন্ট প্রতি মিলিলিটারে 15 মিলিয়নের কম হয়ে থাকে, তাহলে তাকে অস্বাভাবিক হিসেবেই ধরে নেওয়া হয়। মর্ফোলজি অর্থাৎ স্ট্রাকচার মিনিমাম 4% নর্মাল হতেই হবে। এখন দেখা যাক যে কী কী কারণে স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। বেশিরভাগ সময় পুরুষরা ভেরিকোসিল নামে একটি রোগের শিকার হন, অর্থাৎ পুরুষের অন্ডকোষ বা টেস্টিসের চারপাশে যে রক্তনালী থাকে সেই রক্তপ্রবাহের মধ্যে কিছু সমস্যার ফলে ভেরিকোসিল হয়ে থাকে। তাছাড়াও কিছু রোগ যেমন জেনেটিক ডিফেক্টস, আনডিসেন্ডেড টেস্টিকলস বা ক্রিপ্টোক্রিডিজম, ডায়াবেটিস এবং কোনো ইনফেকশনস যেমন ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, মাম্পস অথবা HIV জাতীয় রোগের কারণেও টেস্টিস বা অন্ডকোষ অ্যাফেক্টেড হওয়ার ফলে পুরুষের মধ্যে ইনফার্টিলিটি আসার সম্ভাবনা থাকে। এবার আসা যাক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টসে, যেগুলো ফার্টিলিটি বাড়াতে অর্থাৎ স্পার্ম কাউন্টকে ইনক্রিজ করতে সাহায্য করবে। নাম্বার 1, সর্বদাই চেষ্টা করুন আপনার শরীরকে তাপ থেকে দূরে রাখতে। যেমন ধরুন অতিরিক্ত গরম জলে স্নান অথবা দীর্ঘ সময় ধরে টাইট ফিটিং আন্ডারওয়্যার বা জিন্স জাতীয় প্যান্ট পরা বন্ধ করুন। নাম্বার 2, সপ্তাহে 5 দিন এক্সারসাইজ করুন, অন্ততপক্ষে গড়ে 45 মিনিটের জন্য। এই ব্যায়াম আপনার ব্লাড সার্কুলেশনকে দৃঢ় করবে। নাম্বার 3, এখনই ধূমপান বন্ধ করুন। রিসার্চে দেখা গেছে যে সমস্ত পুরুষরা ধূমপান করেন না, তাদের চেয়ে ধূমপান করা পুরুষদের স্পার্ম উৎপাদনের হার 22% কমে যায়। এর সাথে সাথে অ্যাভয়েড করুন অ্যালকোহল, ক্যাফেইন, রিফাইন শর্করা ও আর্টিফিশিয়াল অ্যাডিটিভসের। নাম্বার 4, অত্যাধিক মাত্রায় ম্যাস্টারবেশন বা হস্তমৈথুনের ফলে স্পার্ম কাউন্ট কম হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই হস্তমৈথুনকে কখনোই অভ্যেসে পরিণত করবেন না। নাম্বার 5, সর্বদা একটা সুস্থ সবল স্বাস্থ্যের জন্য আদর্শ ওয়েট রাখা চাই, তাই বলে না খেয়ে ওয়েট কম করা এটা নয়। অর্থাৎ ফুড ডিপ্রাইভেশন পুরুষদের সেক্সুয়াল চাহিদাকে কম করে ও রিপ্রোডাক্টিভ টিস্যুর স্ট্রাকচারাল পরিবর্তন ঘটায়, যার ফলস্বরূপ দাঁড়ায় ইনফার্টিলিটি। নাম্বার 6, ওবেসিটি লো স্পার্ম কাউন্ট ও ইম্পোটেন্সির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা নেয়, কারণ অতিরিক্ত ফ্যাট তাপমাত্রার বৃদ্ধি ঘটায় যা টেস্টিসকে ক্ষতিগ্রস্ত করে। যে কারণে সবসময় হেলদি ডায়েট খুবই জরুরি, কারণ এটি বডি ওয়েট স্বাভাবিক রাখে ও ফার্টাইল হতে সহায়তা করে। নাম্বার 7, এখনের এই ব্যস্ত জীবনে মানসিক চাপ প্রতিনিয়তই বেড়ে চলেছে, তাই চেষ্টা করুন যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকার। যত স্ট্রেস বাড়বে ততই আপনার সেক্সুয়াল অর্গ্যানগুলির ফাংশন কমতে থাকবে। অ্যাকচুয়ালি স্ট্রেস হরমোনস লেডিক সেলস অর্থাৎ স্পার্ম উৎপাদনকারী কোষগুলোকে ব্লক করে দেয়, এর ফলে স্পার্ম প্রোডাকশন ও কমতে থাকে। নাম্বার 8, প্রতি রাত্রে আপনার একটা সাউন্ড স্লিপের প্রয়োজন। তার কারণ হলো কম ঘুম শরীরে এক্সহশন তৈরি করে বা ক্লান্তি নিয়ে আসে, এই ক্লান্তি বৃদ্ধি করে স্ট্রেস লেভেলকে, এর ফলে স্পার্ম প্রোডাকশন কম হওয়ার সম্ভাবনা থেকে যায়। নাম্বার 9, প্লাস্টিক কন্টেনারে খাবার সংরক্ষণ, প্লাস্টিক বোতলে জলপান, প্লাস্টিক র্যাপার্স ও ইউটেন্সিলসের ব্যবহার ইমিডিয়েট বন্ধ করুন। নাম্বার 10, ক্লোরিনযুক্ত জল ও ক্লোরিনযুক্ত প্রোডাক্ট সর্বদা এড়িয়ে চলাই ভালো। ক্লোরিনের পরিবর্তে অল্টারনেটিভ হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইডকে ব্যবহার করা যেতে পারে। নাম্বার 11, অ্যাজ পসিবল পেস্টিসাইডস ও হার্বিসাইডস জাতীয় খাবারের পরিবর্তে অর্গানিক খাবার খান। নাম্বার 12, অ্যাভয়েড করুন সিনথেটিক ডিওডোরেন্টস এবং কসমেটিক্সের, পরিবর্তে অর্গানিক প্রোডাক্টস ব্যবহার করতে পারেন। নাম্বার 13, এড়িয়ে চলুন ফ্রাইড, চারকোল বয়েল অথবা বারবিকিউ জাতীয় খাবার। এছাড়াও হাই ফ্যাট কন্টেন্ট আছে এমন অ্যানিমাল প্রোডাক্টস যেমন কনভেনশনাল মিল্ক ও ডেয়ারি প্রোডাক্টস, মাটন, বিফ, পর্ক খাদ্যতালিকা থেকে এই মুহূর্তেই বাদ দিন। নাম্বার 14, এমন কিছু সবজি আছে যেগুলোর মধ্যে হাই অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন বিভিন্ন সবুজ শাক, ক্যারেট, সিট্রাস, ব্রোকলি, ফুলকপি ইত্যাদি। এছাড়াও
পুরুষদের ফার্টিলিটি এনহ্যান্স করবার জন্য ভিটামিন সি ও জিঙ্ক আছে এমন ধরনের খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 15, জিঙ্ক সাপ্লিমেন্ট টেস্টোস্টেরনের লেভেলকে বৃদ্ধি করতে সাহায্য করে ও স্পার্ম কাউন্ট ও স্পার্ম মোটিলিটিকে বৃদ্ধি করে। হাই জিঙ্ক জাতীয় খাবারের উৎসগুলি হল ওয়েস্টার্স, অর্গ্যান মিটস, লিন বিফ, উইথ জার্ম, লেগিউমস এবং নাটস। তাহলে এখন দেখে নেওয়া যাক কোন খাবারগুলো স্পার্ম কাউন্ট বুস্টিংয়ে সহায়তা করে, যেমন কলা, ডিম, ডার্ক চকলেট, স্পিনাচ বা পালং শাক, আখরোট, ওয়েস্টার্স, অশ্বগন্ধা, বেদানা, কুমড়ো বীজ, গাজর, বিভিন্ন প্রকার ডাল, ফেনিউগ্রিক বা মেথি, অলিভ অয়েল, টোম্যাটোজ, বেরিজ যেমন রাস্পবেরিজ, স্ট্রবেরিজ, ক্র্যানবেরিজ প্রভৃতি। তাহলে বন্ধুরা, এখন থেকেই এই ধরনের হেলদি ডায়েট চার্ট মেনে ফুড কনজিউম করুন এবং আপনার ইনফার্টিলিটিকে দূর করে একটি সুস্থ সন্তান লাভের স্বপ্ন দেখুন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি সম্পর্কে সচেতন হতে সাহায্য করুন। সবশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।